আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাৎসরিক প্রফিট বিতরণ। অর্থাৎ এখন জুন মাস চলে, আর জুন মাসের শেষে সাধারণত সমবায়ীরা যে প্রফিটটা বিতরণ করে, আমাদের সমিতি কিপার সফটওয়্যারে সেটি করা রয়েছে, তবে সেটিতে একটু আপডেট হয়েছে, সেটি একটু বিস্তারিত বুঝিয়ে বলবো। ভিডিওটি যদি কোনো অংশে না বোঝেন তাহলে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন, কারণ প্রফিট ডিস্ট্রিবিউশনটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সফটওয়্যারে বেশ বড় ধরনের ইফেক্ট পড়বে, এবং এতে করে আপনার হিসাবগুলো এলোমেলো হয়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য এটা হচ্ছে যে প্রফিট বিতরণের আগে অবশ্যই অবশ্যই সফটওয়্যারটিকে ব্যাকআপ করে নেবেন। তো সফটওয়্যারটিকে কিভাবে ব্যাকআপ নিতে হয় এটি তো সবারই জানা আছে, জাস্ট হেল্প থেকে ক্রিয়েট ব্যাকআপ। তো ক্রিয়েট ব্যাকআপে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে যে 28 জুন 7টা 11 মিনিট, এখন হচ্ছে 7টা 11 মিনিট, এই ফাইলটা ব্যাকআপ হয়েছে। তো এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা হচ্ছে এই ফাইলটাকে কি করবেন, সেভ করে রাখবেন পেন ড্রাইভে। মূলত এই ব্যাকআপটা প্রতিদিনই নেওয়া উচিত আপনাদের, অথবা সফটওয়্যারে যখন বড় ধরনের কোনো কাজ করেন তখন এই ব্যাকআপটা নিয়ে রাখা উচিত। তো তারপরের বিষয় হচ্ছে যে আপনি প্রফিট বিতরণের জন্য কিন্তু অবশ্যই জেনারেল অ্যাকাউন্ট থাকতে হবে সবার। জেনারেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু প্রফিট বিতরণ হয়ে জেনারেল অ্যাকাউন্টে যাবে না। সাধারণ নিয়ম হচ্ছে আমাদের এখান থেকে ডিপিএস, শেয়ার আর হচ্ছে সাধারণ সঞ্চয়ের উপরে প্রফিট বিতরণ করা যায়। তো সেই টাকাটা, প্রফিটের টাকাটা মূলত ক্যাশ থেকে কেটে যার যার ব্যক্তিগত সঞ্চয়ী অ্যাকাউন্টে এসে জমা হয়। এখান থেকে সে যে কোনো সময় চাইলে এটা উত্তোলন করতে পারে। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে এটা কোত্থেকে করতে হবে, যেমন এমআইএসসি থেকে ওয়াইপিডি, ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন। যদি আপনি দেখেন এই লেখাটা আসে ইউ আর রেডি টু গো, তার মানে হচ্ছে আপনার জেনারেল অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। আর যদি আপনার জেনারেল অ্যাকাউন্ট না থাকে কারো, সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা আর আসবে না, শুধু আপনাকে এইটুকুই দেখাবে এবং বলবে যে জেনারেল অ্যাকাউন্টটা আপডেট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আমাদের এই ভিডিওটাই দেখে নিতে পারবেন। আচ্ছা, তো জেনারেল অ্যাকাউন্ট যদি না থাকে কারো, সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করেন। ধরেন আমাদের কোনো একটা কারণে আমাদের যে কোনো একটা জেনারেল অ্যাকাউন্ট আমরা রিমুভ করি, এই ধরেন জাকারিয়া আলম, একটু খেয়াল করবেন ওনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1001। তো যদি কোনো কারণে আপনাদের এটা ডিলিটেড অ্যাড থাকে, ধরেন যে জেনারেল অ্যাকাউন্টে আমাদের মেম্বার নাই, তাহলে এখন যদি আমরা ওয়াইপিডিতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এখন প্রফিট ডিসবার্সমেন্ট করতে দিবে না, সে বলতেছে সাম জেনারেল অ্যাকাউন্ট নট ফাউন্ড। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা হচ্ছে এক পাশে মেম্বার তালিকা, এক পাশে জেনারেল অ্যাকাউন্ট তালিকা, অথবা জেনারেল অ্যাকাউন্ট তালিকাটা প্রিন্ট আউট করে আপনারা হচ্ছে দেখে নেবেন যে কার অ্যাকাউন্ট নাই এখানে, অথবা কোন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নাই। যারটা নাই সেক্ষেত্রে জাস্ট চলে যাবেন ক্রেডিটে, ক্রেডিটে গিয়ে ডিপোজিট টু জেনারেল অ্যাকাউন্টে গিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারটা সার্চ করলে অটোমেটিকলি তার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যদি না থাকে জেনারেল অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এখন যদি আমরা আবার এই পেজটাতে যাই তাহলে ম্যাচ করবে, ম্যাচ করলে ইউ আর রেডি টু গো। আপনাদের বেশিরভাগের ক্ষেত্রেই ইউ আর রেডি টু গো আসবে, যদি কারোরটা না আসে তাহলে ওই প্রসেসটা মেনটেন করতে হবে। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে যে কোন বছরের জন্য দিবেন। তো যেহেতু এখন 2020 সাল চলে, আমরা 2020-এর জন্য প্রফিট দিব। তো সিলেক্ট ব্রাঞ্চ, আপনাদের যাদের একাধিক ব্রাঞ্চ আছে তারা ব্রাঞ্চ সিলেক্ট করবেন। আচ্ছা, দেন হচ্ছে এটা কিন্তু একসাথে সকল এরিয়া নিয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু এরিয়া ভিত্তিক দিতে হবে। তো আপনারা একটা খাতা কলম পাশে রাখবেন যে কোন এরিয়ার প্রফিট আপনারা দিয়ে দিয়েছেন, না হলে আবার মাল্টিপল হয়ে যাবে কোনোটা। দেন হচ্ছে প্রফিট, প্রফিট এখানে দুই ভাবে দিতে পারবেন, একটা হচ্ছে পার্সেন্ট আকারে, পার্সেন্টেজ, ভ্যাট চার্জ, আর কোন বিষয়ের উপরে দিবেন, সঞ্চয়ের উপরে নাকি ডিপিএস নাকি শেয়ার, আমি তিনটাই দিব এখন। শীট জেনারেট যদি করি তাহলে প্রত্যেকের ব্যালেন্সের অ্যাগেনিস্টে 10% করে টাকা অ্যাড হবে। দেখেন আমাদের শাহরাস্তি এরিয়াতে এই সমস্ত সদস্য আমাদের ছিল, এখানে কিন্তু যাদের ব্যালেন্স জিরো আছে তাদের তালিকা আসবে না, শুধুমাত্র যাদের ব্যালেন্স আছে তাদেরটাই আসবে এবং অ্যাক্টিভ সদস্যগুলো আসবে। এখানে দেখেন যার যেই টাকা আছে তার কিন্তু সেই টাকার উপরে 10% টাকা অ্যাড হয়ে গেছে। দেখেন 10% টাকা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ডিস্ট্রিবিউট নাও দেই তাহলে আমার এটা হয়ে যাবে, আমরা একবার করি দেখেন। তার আগে আমি হচ্ছে এই পাশে আমার জেনারেল লেজারটা ওপেন রাখি,
তো জেনারেল লেজার ওপেন রাখলে আমার সর্বশেষ লেনদেন যা ছিল সেটার সাথে আমার সর্বশেষ লেনদেন ছিল এফডিআর ওপেনিং, এবং আমার ক্যাশ ছিল এত টাকা। এখন যদি আমি এটা দিই তাহলে কি হবে বলেন তো? প্রথমত এই সমস্ত ব্যক্তিদের সঞ্চয়ী অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে, আবার এই টাকাটা আবার ফেরত আসবে আপনার ক্যাশে। ডিস্ট্রিবিউট নাও, আমি এখন ডিস্ট্রিবিউট নাও দিলাম, একটু সময় লাগবে। যাদের সদস্য বেশি তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আর যাদের মেসেজিং সিস্টেম চালু আছে তাদের ক্ষেত্রে এই সময়টা আর একটু বাড়বে। তো যদি আপনাকে এই মেসেজটা দেয় তাহলেই বুঝবেন যে সফটওয়্যারটা প্রপারলি কাজ করছে। এখন অল ট্রানজেকশনে যদি আমি যাই তাহলে এখানে আমার দুইটা ট্রানজেকশন আসবে, একটা হচ্ছে ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন জেনারেল সেভিংস এত টাকা, ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন টু মেম্বার, আবার সদস্যরা তাদের টাকা তাদের সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, তাই আমার ক্যাশ তো ক্যাশের জায়গাতেই আছে। এখন আমরা যদি যে কোনো একটা ইয়াতে যাই, রিপোর্টসে গেলে ইউসি রিপোর্টেই মূলত আমি এটা পা আমার এটা পাওয়া যাবে। এখন আজকের তারিখ দিয়ে আমি যদি ইউসি রিপোর্টে যাই তাহলে ইউজার কালেকশনের মধ্যে কিন্তু এই কয়েকজনের নামে টাকা ঢুকে গেছে। এটা ছিল প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো, ধরেন এই এরিয়াতেই আমি হচ্ছে 10,000 টাকা প্রফিট দিব, তাহলে এখন দিব আমি টাকা আর ভ্যাট 0 জেনারেল, তাহলে যেটা হবে এই 10,000 টাকাকে ভাগ করে দিব আমি সবার মধ্যে। এই 10,000 টাকাকে আমি যদি সবার মধ্যে ভাগ করে দিই তাহলে এত টাকা করে পায় তারা, এক একজনের ব্যালেন্সের উপরে বেস করে কিন্তু টাকাটা পাবে। এখন যদি আমি এটাকে আবারও ডিস্ট্রিবিউট নাও দিয়ে দিই তাহলে কিন্তু চলে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এটা মাল্টিপল টাইম করবেন না, কারণ মাল্টিপল টাইম করা তো আপনার দরকার নেই, আপনি একবারই করবেন। সে আগে ডিসিশন নিয়ে নেবেন যে আপনারা কি মোট একটা টাকা ডিস্ট্রিবিউট করবেন নাকি পার্সেন্ট ধরে জাস্ট দিয়ে দিবেন। এখানে আমাকে যদি সাকসেসফুল মেসেজ দেয় তাহলে বুঝতে হবে যে আমার কাজটা হয়েছে। তো আমি এখন আবার সার্চে যাই, এখন এখানে ট্রানজেকশন কিন্তু বাড়বে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আবার, এখন আমি দিব আমার ডিপিএস গুলো, শাহরাস্ত্রী এরিয়া প্রফিট আমরা দিলাম, যে ডিপিএস যাদের আছে তাদেরকে আমরা হচ্ছে 15,000 টাকা দিব। টোটাল 15,000 টাকা আমরা ভাগ করে দিব সবার মধ্যে। ভ্যাট চার্জ 0, এখন হচ্ছে ডিপিএস। তো ডিপিএস এ সাধারণত চলমান ডিপিএস গুলোই আসবে এখানে, তো ডিপিএস টা কিন্তু এন্ডিং ব্যালেন্সের উপরে, তাই আপনারা হচ্ছে এটা করার আগে ব্যালেন্স যদি কারো আপ ডাউন করতে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন, কারণ বর্তমান ব্যালেন্সের উপরে ভিত্তি করেই কিন্তু প্রফিটটা দেওয়া হবে। তো প্রফিট যখন জেনারেট করবেন তখন 10-15 হাজার টাকাই সবার মধ্যে ভাগ করে দিলে এত টাকা করে পড়ে, দেখেন তার ব্যালেন্স 15,000, তাই সে একটু বেশি টাকা পাইছে, তার ব্যালেন্স 5,000 তা আর একটু কম, 5,500 আর একটু বেশি, এভাবে। তো এখন যদি আমি এটাকে ডিস্ট্রিবিউট নাও দিয়ে দিই তাহলেও কিন্তু ব্যক্তিগত সঞ্চয়ী অ্যাকাউন্টে এই টাকাটা চলে গেছে। আবার যদি আমি ইউসি রিপোর্টে যাই, অর্থাৎ সঞ্চয়ী অ্যাকাউন্টে দেখেন আরো কিন্তু ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন ডিপিএস চলে গেছে। ঠিক এইভাবেই আপনারা হচ্ছে শেয়ারের টাকাটাও দিতে পারবেন। দেখেন শাহরাস্ত্রী এরিয়া প্রফিট, এবার আমি 10% দিই, ভ্যাট 0, এবার হচ্ছে শেয়ার, দেখি যদি আমার এই এলাকাতে কোনো শেয়ার থাকে তাহলে তারা এটার উপরে ব্যালেন্স পাবে। তো প্রফিট শেয়ার, এখন দেখেন এখানে ফাইনাল প্রফিট এক একজন এক এক রকম পাইছে। তো এখনো যদি ডিস্ট্রিবিউট নাও দিয়ে দিই, কয়জন দিলাম আমি, 5 জন টোটাল। এখন কিন্তু আমার এখানে আরো ট্রানজেকশন হবে, যে 5টা শেয়ারের টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে আমাদের রিপোর্টে কি হলো, দেখেন জিএল এ, জিএল রিপোর্টে দেখেন ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন ডিপিএস, আবার ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন টু মেম্বার, ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন শেয়ার, ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন টু মেম্বার, অর্থাৎ ক্যাশ ক্যাশের জায়গাতেই আছে। কিভাবে বুঝবো? এফডিআর ওপেনিং এর পরে আমাদের ব্যালেন্স ছিল 61,96,497, 61,96,467, দেখেন ব্যালেন্স কিন্তু মিলে গেছে। তাহলে এখন যদি আমরা এটার আইই রিপোর্টে যাই তাহলে আমরা কি পাবো? আইই রিপোর্টে যদি আমরা যাই তাহলে শুধুমাত্র এখন আমরা যে কাজগুলো করলাম সেগুলো পাবো। এটা হচ্ছে সবাই মিলে প্রফিট ডিস্ট্রিবিউশন মেম্বাররা যেটা আবার জমা দিয়ে দিছে, কারণ তারা তো ক্যাশটা নেয় নাই,
তারা শুধু ভ্যালুটা নিচ্ছে, তাহলে ইয়ারলি প্রফিট ডিস্ট্রিবিউশন তিনটা কিন্তু এখানে চলে আসছে। এখন ব্যক্তিগত অ্যাকাউন্টের ভেতরে টাকাটা কিভাবে জমা হয়েছে এটা একটু দেখেন। যেহেতু উনি শাহরাস্ত্রী এরিয়ার, তো ওনার ট্রানজেকশন লিস্টের মধ্যে গেলেই কিন্তু আমার এই যে এগুলো হচ্ছে তার সাধারণ সঞ্চয়, আর তারপরে ওগুলো সবগুলাই ছিল তার প্রফিট। এবং কে করছে এটা তো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে বাৎসরিক প্রফিট বিতরণ। আবারও বলে নিচ্ছি যে বাৎসরিক প্রফিট বিতরণ করার সময় অবশ্যই অবশ্যই একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে ব্যাকআপটা নিয়ে নিতে হবে। বিকজ যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায় তাহলে যেটা আমাকে জানাইলে আমি আবার ব্যাকআপটা রিস্টোর করে দিতে পারবো আপনাকে। আর যদি এসএমএস চালু থাকে তাহলে কিন্তু গ্রাহকদের কাছে মেসেজও যাবে। যেমন এই যে এখানে দেখেন মেসেজ গেছে আপনি প্রফিট পেয়েছেন 10 টাকা, এত টাকা। তো এই ছিল বিষয়, এটা হচ্ছে আমাদের প্রফিট ডিসবার্সমেন্টের। তো প্রফিট ডিসবার্সমেন্টের কিন্তু একটা রিপোর্টও তৈরি হয়েছে। ধরেন আমরা যদি 2020 সালের মেইন ব্রাঞ্চের শাহরাস্ত্রী এরিয়ার জেনারেল রিপোর্টটা যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা যে এই শীটটা আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারবেন। লাস্ট ব্যালেন্স কার কত ছিল, প্রফিট কত পাইছে, চার্জ কত হয়েছে, ফাইনাল প্রফিট কত পাইছে। তারপরে আপনারা যদি চান যে ডিপিএসটা কত হয়েছে সেটা দেখতে চান, সেটাও করতে পারবেন। ডিপিএস এ এরা প্রফিট পাইছে, শেয়ার শেয়ারে এরা প্রফিট পাইছে। তো ব্যাপারটা খুব সহজ এবং খুব সিম্পল ভাবেই করা হয়েছে। অবশ্যই গাইডলাইনটা দেখে নেবেন, এই গাইডলাইনটা। তো ভালো থাকবেন সবাই।